বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুফিয়ান টেক জোন। সো আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কীভাবে আপনারা আপনাদের যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড সহজে রিমুভ করবেন। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা অনেকেই জানেন, যারা ফটোশপ ইউজ করেন, ফটোশপ দিয়ে আপনারা জানেন পেন টুল দিয়ে কত কষ্ট করে ধীরে ধীরে সিলেকশন করে তারপরে ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে হয়। ফোন থেকেও যারা আপনারা রিমুভ করেন, আপনারা বিভিন্ন ধরনের আপনারা অ্যাপস ইউজ করেন, যে অ্যাপসগুলো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হয়, আবার মানে পারফেক্টভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় না। সো আজকে আমরা দেখবো যে একটা ওয়েবসাইটের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো একেবারে ঝামেলা ছাড়াই, সুন্দরভাবে নিখুঁতভাবে আপনারা আপনাদের ইমেজগুলো ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে পারবেন এক ক্লিকে, কোনো ঝামেলা ছাড়া। সো চলুন শুরু করি। এটা আপনারা পিসি থেকেও করতে পারেন, ফোন থেকেও করতে পারেন। আপনারা আপনাদের ফোনে বা পিসিতে যে ব্রাউজারটা রয়েছে সেই ব্রাউজারে চলে আসবেন। আসার পরে আপনারা লিখবেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিমুভ ডট বিজি যে সাইটটা রয়েছে, আমি সেই সাইটে প্রবেশ করলাম। এই সাইটেই মূলত আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো। আপনারা যদি লিখতে না চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে রাখবো, সো আপনারা সেখান থেকেও এখানে এন্টার হতে পারবেন। আর একটা কথা, এখানে একটু বাচ্চারা যেহেতু খেলাধুলা করতেছে এই জন্য একটু ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসতে পারে, এই জন্য আমি এক্সট্রিমলি সরি, যেহেতু আমি একটা মাঠের মধ্যে বসে আছি সাইটে। সো এখানে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড 100% অটোমেটিক্যালি অ্যান্ড ফ্রি। আপনারা এখানে আপলোড ইমেজে প্রেস করবেন। আপলোড ইমেজে প্রেস করার পরে আপনারা আপনাদের গ্যালারি থেকে আপনারা ইমেজটাকে সিলেকশন করে দিবেন। সো আমি এই ইমেজটা আমার এখানে শো করতেছে না, আমি এই জন্য ডকুমেন্টে চলে আসলাম। আসার পরে হ্যাঁ, ডকুমেন্টে আসার পরে আমি এখানে আমার যে ইমেজটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, আমি সেই ইমেজটাকে সিলেকশন করে দিলাম। সিলেকশন করে দেওয়ার পরে এটা আপলোড হবে। আপলোড হওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ক্যান হচ্ছে, হওয়ার পরে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। জাস্ট কোনো রকমের ঝামেলা ছাড়াই আমি জাস্ট আপলোড করেছি এবং ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকলি রিমুভ হয়ে গিয়েছে। এই জন্য আমরা এখান থেকে কোনো রকমের ঝামেলা ছাড়া আপনারা এখান থেকে ইমেজগুলো আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারছেন। দেখতে পাচ্ছেন কত নিখুঁত হয়েছে। সো আমি এটা ডাউনলোড করে নেব, এখানে ডাউনলোড বাটনে প্রেস করলাম। সো ডাউনলোড বাটনে প্রেস করার পরে এটা অটোমেটিক্যালি ডাউনলোড হতে থাকবে আপনাদের ফোনে, দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে। সো আমি এটাকে ওপেন করব। সো ওপেন করার পরে আমি আপনাদের ইমেজটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে। আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি। দেখেন, আমরা যেহেতু ফটোশপ বা বিভিন্ন ধরনের অ্যাপসে কাজ করার সময় বিভিন্ন ধরনের ল্যাগ পড়ে যায়, সো এই ধরনের কোনো ক্র্যাশ আপনারা এখানে দেখতে পাচ্ছেন না, কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে। সো আপনারা চাইলে এইভাবে এই ওয়েবসাইটের মাধ্যমে, অর্থাৎ রিমুভ ইমেজ রিমুভের যে সাইটটা রয়েছে বিজি সাইট, এটা ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, অথবা আপনারা গুগলে গিয়ে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে সার্চ করলে আপনারা সাইটটা পেয়ে যাবেন। সো এভাবে আপনারা ফাইলটাকে আপলোড করে দেন, আপনারা ডাউনলোড করলে ইমেজটা আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। সো ভিডিওটা এই পর্যন্তই, যদি আপনাদের কিঞ্চিত মাত্র উপকার হয় সেদিকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর ভিডিওটা আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আপনারা জানেন সুফিয়ান টেক জোন এরকমই ইনফরমেটিভ এবং ইউজফুল ভিডিও মেক করে থাকে টেক রিলেটেড। সো আপনারা চাইলে ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো টেক রিলেটেড ভিডিও নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।